নমস্কার, আমি জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস। আমি আগের 5টি ভিডিওতে 5টি চাকরা নিয়ে অল্প বিস্তর আলোচনা করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের সিক্স চাকরা, অর্থাৎ থার্ড আই চাকরা, বা যেটিকে অনেক সময় আমরা বলি মাস্টার অফ অল চাকরাস, আমরা বাংলায় বা সংস্কৃতে বলি আজনা চাকরা। আসলে আমাদের এই থার্ড আই চাকরা এতটাই আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের প্রভাব বিস্তারী, অর্থাৎ এই চাকরাটিকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি বা আমরা ব্যালেন্সিং রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু অন্যান্য চাকরের উপরেও আমরা প্রভাব বিস্তার করতে পারি। এই চাকরের মাধ্যমে আমরা অন্যান্য চাকরাগুলোকে আমরা হিলিং, অর্থাৎ ব্যালেন্সিং করতে পারি। এই থার্ড আই নিয়ে বিভিন্ন রকম আমাদের মধ্যে ধারণা রয়েছে, বিভিন্ন রকম আলাপ আলোচনা আমরা বিভিন্ন রকম মাধ্যমে আমরা দেখে থাকি। বিভিন্ন আধ্যাত্মিক ব্যক্তিরা এই থার্ড আই চাকরাকে নিয়ে বিভিন্ন রকম তারা প্রয়োগ করে থাকেন, বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম সঠিক বা বেঠিক তথ্য বিভিন্নভাবে তুলে ধরেন, মানুষকে ভয় দেখানোর বিভিন্ন রকম অস্ত্র এই থার্ড আই চাকরা দ্বারা ব্যবহার করে থাকেন। তো যাই হোক, আমি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। এগুলো থার্ড আই আসলে কি? থার্ড আই মানে এই তো না যে আমাদের কোনো তৃতীয় নয়ন যেটি দিয়ে আমরা দেখতে পাই, বিষয়টা কিছুটা প্রতীকী হিসেবে ভাবতে পারেন। তো আমরা যেমন চোখ দিয়ে কোনো বস্তুকে, অনেক দূরের বস্তুকে আমরা দেখতে পাই, দ্যাট ইজ ফিজিক্যাল ভিশন। আর থার্ড আই দিয়ে আমরা কি করি? থার্ড আই দিয়ে আমরা আমাদের মনের যে ভিশনটা, অর্থাৎ কি হতে চলেছে বা কি ঘটছে অনেক দূরে, যেটা আমাদের সাধারণ নজরের বাইরে, সেই বিষয়টিকে আমরা দেখতে পাই বা অবজার্ভ করতে পাই। এই থার্ড আইকে নিয়ে আমাদের কিছু পৌরাণিক কথাও রয়েছে। মহাদেবের যখন থার্ড আই জাগ্রত হয়েছিল, সেই থার্ড আই থেকে আগুনের গোলা বা তেজ নিঃসরণ হতো, যেই তেজে ব্রহ্মাণ্ডের অনেক কিছু ভস্ম হয়ে গেছিল, ছাই হয়ে গেছিল। তো বিষয়টি কিরকম একটু আমি ফিলোসফিক্যাল অ্যানালিসিস করি। আমাদের যখন থার্ড আই জাগ্রত হয়, আমাদের মধ্যে এমন একটি বিষয় জেগে ওঠে যার দ্বারা আমরা কোনো খারাপ, অর্থাৎ আমাদের ভেতরকার বা বাইরের কোনো খারাপ বিষয়, খারাপ চিন্তা বা মনোবৃত্তিকে আমরা মেনে নিতে পারি না। তো সেটিকে ডিস্ট্রয় করার আমাদের চিন্তা ভাবনা জেগে ওঠে। তেমনই মহাদেবের যে থার্ড আই, সেই থার্ড আই যখন জাগ্রত হয়েছিল, অর্থাৎ যা কিছু খারাপ ব্রহ্মাণ্ডে সেই বিষয়গুলোকে উনি নিঃশেষ করে দিয়েছিলেন। যে ব্যক্তি থার্ড আই চক্র ব্যালেন্স, অর্থাৎ অ্যাক্টিভ, সাধারণভাবে উনি অন্যায় প্রবৃত্তি থেকে উনি নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখেন। আর যে ব্যক্তি থার্ড আই চক্র ইমব্যালেন্স, সাধারণভাবেই সেই ব্যক্তি বিভিন্ন রকম বিপরীত খারাপ কাজের মধ্যে ইনভলভ হন। যাই হোক, ভিডিওকে বেশি লম্বা টানবো না, আমি বেসিক আলোচনার মধ্যে চলে আসি। আমাদের ব্যক্তিগত জীবনে থার্ড আই চক্র ভালো না খারাপ আমরা কিভাবে বুঝবো? থার্ড আই চক্র হলো আমাদের ভিশন, আমরা আমাদের দূরদর্শিতা বা দূরদৃষ্টি। আমাদের মধ্যে যখন ল্যাক অফ ভিশন দেখা যায়, অর্থাৎ আমাদের মধ্যে দূরদর্শিতা বা কোনো লং টার্ম আমরা কোনো কিছু বিষয় নিয়ে আমরা ভাবতে পারি না, বা আমাদের পরিকল্পনার কোনো অভাব দেখা যায়, আমরা ডিসিশন নিতে পারি না যে কোনো একটি কর্ম করব বা কোনো একটি আমি সাবজেক্ট, আমি কোনো একটি পড়াশোনা করব বা কিছু বিষয় বা কোনো একটি বিজনেস করব বা কোনো একটি জবের মধ্যে আমি যুক্ত হব, তো সেটার লক্ষ্য কি, আগামী দিনে কি হতে পারে এর পরিণাম, বা আগামী দিনে কি হতে পারে, আমি কতদূর পৌঁছাতে পারি, এই ধরনের ডিসিশন যখন আমরা নিতে পারি না, তখন বুঝে নিতে হবে আমাদের থার্ড আই চক্র আমাদের ইমব্যালেন্স। সেকেন্ড, ওভার থিঙ্কিং বা ওভার অ্যানালিসিস। আর এই ওভার থিঙ্কিংটা বলতে পারেন আজকে বর্তমান যুগের আমাদের মানুষের মধ্যে একটা রোগে দাঁড়িয়ে গেছে, যে আমরা কোনো বিষয় নিয়ে সবসময় একটু অতিরিক্ত চিন্তা করি, যার পরিণামস্বরূপ কি হয়, আমরা কোনো সঠিক ডিসিশন নিতে পারি না, আমাদের ব্রেনকে আমরা শান্ত রাখতে পারি না, আমরা কুল থাকতে পারি না। আর এই তার সাথে যুক্ত হয় ওভার অ্যানালিসিস। যেমন ধরুন, আপনি একটি শার্ট কিনতে গেছেন, যে আপনার প্রয়োজন একটি শার্ট পরা, আপনি আপনার দোকানে গিয়ে আপনি সেই শার্টটি কোন কোম্পানির, কোন ব্র্যান্ডের, এটা সেই কোম্পানি কত সালে জন্ম হয়েছিল, কেন সেই ব্র্যান্ড আজকের দিনে মানুষ, এত বিষয় নিয়ে আমরা যখন ওভার চিন্তা করি, তাতে কি হয়, আমাদের ডিসিশন মেকিংয়ে আমাদের খুব অসুবিধা হয়। আমাদের অল্প সময়ের মধ্যে যে কাজটি শেষ করা দরকার ছিল, সেই কাজটি কিন্তু আমরা অনেক বড় টার্মে আমরা নিয়ে যাই, যার পরিণামস্বরূপ কি হয়, আমাদের সময় নষ্টের পাশাপাশি আমাদের কর্মের ফোকাস আমাদের নষ্ট হয়। 3 নম্বরে আসে আমাদের ল্যাক অফ ফোকাস, ল্যাক অফ কনসেন্ট্রেশন। আমাদের কোনো একটি কর্মের মধ্যে, ব্যক্তিগত কোনো একটি কর্মের মধ্যে আমাদের যখন ফোকাস আনতে পারি না বা আমাদের কনসেন্ট্রেশন আসে না, আপনি পড়াশোনা করছেন, আপনার ঠিক মতনভাবে কনসেন্ট্রেশন আসছে না, বা আপনার কোনো একটি
কর্ম করছেন বা কোনো একটি দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে, আপনার ফোকাস সেখানে থাকছে না, আপনি বিভিন্ন দিকে চিন্তা ভাবনার মধ্যে আপনার বিভিন্ন দিকে আপনার মাথা চলে যাচ্ছে। তো বুঝে নিতে হবে আপনার থার্ড এই চক্রে আপনার ইম্বালেন্স আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ডিসিশন মেকিং এর আমাদের অসুবিধা, যে আপনি কি করবেন, আপনি যে পড়াশোনা করছেন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, বা আপনি কোন জব সিলেকশন করছেন যে কোন কোম্পানিতে আপনি আপনি জয়েন করবেন, বা আপনি বিজনেস এস্টাবলিশ করতে চাইছেন কোন ধরনের বিজনেস আপনি করবেন, এই ধরনের ডিসিশন মেকিং এ যদি আপনার অসুবিধা হয়, আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার থার্ড এই চক্রে ইম্বালেন্স হয়েছে। আরেকটি বিষয় হলো সেটি আমাদের ল্যাকিং অফ উইল পাওয়ার। আপনার মধ্যে যখন উইল পাওয়ার যদি কম হয়ে গিয়ে থাকে যে আমি এটি করতে পারবো, এই মানসিক শক্তি যদি আপনার মধ্যে ঘাটতি থাকে, আপনার মধ্যে ঘাটতি এসে যায়, আপনি হয়তো এক সময় আপনার মধ্যে খেয়াল করবেন যে আপনার মধ্যে উইল পাওয়ার ছিল, আপনার মধ্যে কনফিডেন্স অনেক বেশি ছিল, কিন্তু আপনি এখন কনফিডেন্স পাচ্ছেন না, অর্থাৎ আপনার উইল পাওয়ার লো হয়ে গেছে, তো আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার থার্ড আই চক্রা আপনার দুর্বল হয়ে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে। তো যাই হোক, আরও অনেক কিছু কারণ রয়েছে আমাদের থার্ড আই চক্র ব্যালেন্সিং বা ইমব্যালেন্সিং বোঝার জন্য। আমি এসব বিষয়ে এই মুহূর্তে আর ভিডিও লম্বা করে আমি আর বিস্তারিত আলোচনায় আসছি না। তো পরবর্তী ভিডিওতে আমি এই থার্ড আই আপনার থার্ড আই চক্র কীভাবে ব্যালেন্স করবেন আমি পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার কাছে আসেন বা আসতে চাইছেন, অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে তবেই আসবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি ম্যান টু ম্যান কথা বলার, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিকে আমি নির্দিষ্ট সময় দিয়ে তার সাথে আমি যে কোনো বিষয় হোক, জেমোলজি বিষয় হোক বা জেমস্টোনস রিলেটেড কোনো বিষয় বা অরাল রিলেটেড কোনো আলোচনার জন্য আমি নির্দিষ্ট সময় দিয়ে থাকি। তাই অতর্কিত যদি আপনি উপস্থিত হন, সেক্ষেত্রে আমার এবং আপনার উভয় ক্ষেত্রেই বিশেষ অসুবিধার সম্ভাবনা থেকে যায়। তো আমাকে যদি কোনো কারণে ফোনে না পেয়ে থাকেন বা ফোনে রেসপন্স না পেয়ে থাকেন, অবশ্যই আমার যে সেম নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন, আমি অবশ্যই আমার সময় সুযোগ মতন আমি রিপ্লাই দেব। তো এখনকার মতন আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।